গাছের সেতু, আমরা দেখছি গাছের সেতু, তারা ভয়ে ভয়ে পার হচ্ছে। সুন্দর একটা সেতু, এই সেতুটা আমরা পার হয়ে গেলাম। আরেকজনকে দেখছি আমরা, কাঠুরিয়া, আপনি কি এটা কেটে এনেছেন? এখন এসো দেখি আমরা, মন মাতানো, মন মুগ্ধকর ঘন চা বাগান। এই ঘন চা বাগানের ভিতর দিয়ে চলে গেছে সরু একটি রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সামনেই আছে সুন্দর লোকালয়, লোকালয়ে আমরা যাব না কারণ ওখানের মানুষজন আমাদেরকে চিনে না। এই চা বাগানটা অনেক ঘন, এটার কি যত্ন আপনারা করেন এই চা বাগানের? এই চা বাগানটা তো অনেক ঘন তাই না? এখানে মনে হয় পাতা হয় অনেক বেশি, এই চা বাগানে অনেক বেশি পাতা হয় না? হ্যাঁ অনেক পাতা। ওখানে কি লোকালয় আছে, মানুষের বসবাস আছে? আপনার কি বাসায় যাচ্ছেন? হ্যাঁ গুড। এটা দিয়ে রান্না বাড়া করবেন নাকি বিক্রি করবেন? বিক্রি। এইগুলা বিক্রি করলে কত পাবেন? দুইটা 120 টাকা পাবেন। আচ্ছা আচ্ছা, এটাও কি আপনার? এটা এটা গুড। এখানে আরেকটা রাখা, সামনে লোকালয় আছে, সুন্দর লোকালয়। অসাধারণ। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল বাগানে আকাশে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি যেন কি মহালগনে। চাঁদ উঠেছিল, হ্যাঁ না আমরা লোকালয়ে যাব না বাবা, আমরা লোকালয়ে গেলে হয়তো ওখানে কাঁচা পাতির চা খেয়ে আসতাম, পান করে আসতাম। দেখছি আমাদের রুজহান রুকাইয়ার এবং আব্দুল্লাহ সাহ চৌধুরীর আম্মি মা রুমানা খানম, তিনি চা বাগানে এসে খুব ফুরফুরে মেজাজে আছেন, একটা ভাব সাব এসছে আর কি। উনি আমাকে নিয়ে, হ্যাঁ একটা ছবি তুলতে তুলছেন, উনার ছবি আসলে অনেক সুন্দর হয় আমি তুললে, আর নিজে নিজে যখন উনি তুলতে যান তখন উনার মুখটা কিসের মতো হয়ে যায় আর কি, দাঁতটা বের হয়ে যায়। যা হোক আমরা আবার চলে যাব চা বাগানের দিকে। সন্ধ্যার সূর্য, সন্ধ্যা নেমে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। এইদিকে একটা গুহার মতো একটা অবস্থা, গুহা না অবশ্য, অনেক একটা গর্ত, পানি পরে পরে গর্ত হয়ে যায়। এই দেখেন আরেকটা ছোট রাস্তা চলে গেছে, এদিকে যাওয়া যাবে। এদিকে আমরা যাচ্ছি না, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি যেন কি মহালগনে, চাঁদ উঠেছিল গগনে।
আমরা আবার পার হয়ে যাব রাস্তাটা। তোমরা ভেজাল করছো কেন বাবা? একা একা যেতে পারবে, আস্তে আস্তে যেতে হবে। দেখি দেখি দেখি, আমি তোমাদেরকে ভিডিও করব। আমি পার হলাম প্রথমে, এরপরে আমরা দেখব ওরা কিভাবে পার হয়, ওরা কি আছাড় খেয়ে পড়ে নাকি। ছোট্ট গাছের সেতু, এর নিচ দিয়ে স্বচ্ছ প্রবাহমান জলধারা। এখানে মা ছেলে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আছেন। রুজান পার হয়ে অনেক নাচানাচি করছে। ঠিক আছে, ওকে রেখে আসো, ওকে রেখে আসো, নিজে নিজে পার হবে। এত ভয় পেলে হলো? তুমি আসো, এখন আব্দুল্লাহর কান্নাকে দেখে তোমাকে রেখেই আমরা চলে যাব। আব্দুল্লাহ তুমি থাকো, আমরা চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, আব্দুল্লাহ কান্নাকাটি করছে, দেখি আব্দুল্লাহকে আনা যায় কিনা। সে অনেক ভীতু একটা ছেলে। আসো, তুমি বাবাকে ধরো। আমাকে কেন মারছে? আমি কি করলাম বাবা? তুমি আসো। ভীতুর ডিম, আব্দুল্লাহ হচ্ছে ভীতুর ডিম। ওকে, তুমি ভিডিওটা অফ করবে না, আমরা একটু কথা বলি। আমরা এসেছি হিলুয়াচড়া চা বাগানে। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে একটু বলে কয়ে আসা লাগে আর কি। মাঝে মাঝে সকালে আসলে এমনিতেই আসা যায়, আর বেশি মানুষ আসলে চা বাগানের যে একটা পার্সোনালিটি একটা নষ্ট হয়ে যায় আর কি। তাদের একটা